নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে এই একটিমাত্র কাজ করুন পাঁচ সেকেন্ডে দেখবেন আপনার জীবনে প্রভূত পরিবর্তন আসতে বাধ্য আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে শুভ এবং অশুভত্বের জন্য অনেক কিছুই করে থাকি অনেকে ইষ্ট দেবতাকে স্মরণ করে থাকেন কেউ আবার মা বাবাকে দর্শন করেন কেউ আবার ঘুম থেকে উঠে মা বাবার চরণ স্পর্শ করেন কেউ বা গুরুদেবের ছবি দর্শন করেন ঘুম থেকে উঠার পর থেকেই এই ধরনের নানারূপ ক্রিয়া করে থাকি আমরা কিন্তু মানুষের জীবন সব সবসময় একইভাবে যায় না কখনো মানুষের জীবনে আনন্দ আসে আবার কখনো আসে বিপর্যয় বা দুঃখ ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু নিয়ম বা টিপস রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি কি নিয়ম বা কি টিপস আজকে আমি তা আপনাদের জানিয়ে দেব যার মাধ্যমে আপনাদের জীবনে যত বড়ই দুঃখ আসুক না কেন সেই দুঃখ আপনার জীবনে জাঁকিয়ে বসতে পারবে না যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তানু দর্শন করা অবশ্যই শুভ এই অভ্যাস নিয়মিত করার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন আসতে বাধ্য কারণ আমাদের হাতেই বসবাস করেন আমাদের ইষ্টদেবতা ও আমাদের ভাগ্যের অধিকর্তা সমস্ত গ্রহ তাই সকালে উঠে হাতের তাঁড়ুর দিকে তাকালে আমাদের ইষ্টদেবতা যেমন প্রসন্ন হন তেমনি সমস্ত গ্রহ সন্তুষ্ট হন এর ফলে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেয়ে যাই আমাদের দুই হাতের তালুতে জীবন নিয়ন্ত্রণকারী শক্তি থাকে যেমন বাঁ হাতে থাকে নেতিবাচক শক্তি ও ডান হাতে থাকে ইতিবাচক শক্তি তাই দুটি হাত একত্রে বা একসঙ্গে অথবা একত্রিত করে তারপরেই হাতের তারুর দিকে তাকান এর ফলে শুভ শক্তি এবং অশুভ শক্তি অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক শক্তির সমন্বয় ঘটবে এই দুটি শক্তি একত্রে মিলে জীবনকে সঠিক দিকে নিয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ অশুভ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে নতুন সূর্যের উদয় হবে এবং আপনার জীবনে যা কিছু অশুভ রয়েছে সেগুলি ধীরে ধীরে কাটতে থাকবে এবং পাশাপাশি আপনার জীবনে আসবে পজিটিভ এনার্জি যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুস্থ থাকুন ধন্যবাদ